দেখ তো লো সমীক্ষা, আমার গাঁর সবু টুকেল মানে আসি সালেন যাত্রা দেখবার লাগি, আর আমার এড়ে ভাগ্য খারাপ যে আমি যাও নুয়ে দেখ তো ঘরকে। আর ইয়াড়ে যে বাপা ঘরে ফোন করেছিল তোর কাকার সাই জিমু বলিকি, ইয়াড়ে তাকে দেখা দর্শন নাই ন। হ্যাঁ লো নানী, দেখ তো মোর বেস্ট ফ্রেন্ড নিহারিকা বি আসি সালান, মতো ডেলি ডেলি কল করুছে কেভে আইবু কেভে আইবু কেভে আইবু বলছে, লেকিন মুই তাহাকে ডেলি ঠকুছে কি হ্যাঁ কালকে জিমি পরকে জিমি এভে জিমি তেভে জিমি বলিকি ঠকুছে। হেটা পরে আয়েশা আর মনীষা বি মতো ফোন করেছিলে আইবু বলি করি। শুন তো লো নানী, নাই ডাকলে কেনথে জিমা জঁচে হয়ে করে জিমা কে কহ তো। হ্যাঁ তা তো কহু চলো, নেই আইলে দেখি যাইসন, না হলে আমার সেমানকু নাই কহতি কে নেই দিও আমার ঘরকে বলি করি। মুই বি কহতি মোর সে মাকু কি নেই দিও নেই দিও নেই দিও বল করি। এ শুন তো, ই যাত্রা তিন দিন হেলানো পড়িল আজকা। হ্যাঁ আরে বাপা ঘরে কাঁ যে আমাকে নেই না আইবা, হে বাহুড়া সলে নেই আইবে কে আমাকু, কাঁ দেখি যা আমি। হ্যাঁ সরি সুরা গলে নেই আইবে লেখেন লাগুছি। মা ঘরকে যাবার এতে সেন্তা? হ্যাঁ বাগু, সে ঘরের লোকে নেই নেই আইলে যে মানে পুরা একদম মিটিংটে বসে দিয়েছন। তুমি গোটে কাম না করতো, হ্যাঁ পড়া ঘরে নিকে পলে যেত, মাঝি দিরা জমে যেত আর আরামসে মানে মিটিংটে করতিত। তুমি নাই বুঝগো ছাড়ো, আমার সাং মানে আসি সারলে ন বলি আমি এন্তা হুজু বুঝল। নাই গো দাদা, হেন্তা কথা নুহে, সে আমার হলে মনটি নাই নকে আমার মা ঘরকে যিবা, সে রথ যাত্রা হচ্ছে কেন বর্ষকে কেন কালকে থরে। হ্যাঁ বেলে কাঁটা হয়ে গলা? হ্যাঁ কাঁ কাঁটা হয়ে গলা বলছ গো, ছ ছটা গাঁর পরে রথ আমার ইনকে আইসি, আমার কাডেরার গাঁর রথ বেলে কিন্তু সরিগুলা কথা বুঝল, ছ ছটা গাঁর পরে আমি সাং মানে ভেট পড়ছু আর কথা কহি আইসন কাঁটা হয়ে গলা। হেগো বহু, তুমি তো সিধা সিধা কয়ত মি মোর মা ঘরকে জিমি বলি, জিলবি বাগিল কি কথাই কাই কিন রুতু সার কহুজ। খো বহুত কথা কহুজ তো, আমি নাই জিমু আমার মা ঘরকে, আর তোমার ঘরে কানা পড়ি থিমু। হবো কানা তমকু মানকু আমি দেখি যাবার লাগি কানা মনা করছু, হ্যাঁ মনা করছু কে পরে তোমার বুয়া মানে তো পয়লা তমকু ডাকি নুই আসত, আর তুমি সে রথযাত্রা দেখি যাবার লাগি এন্তা কেনতা মন মলে যাউছ কহ তো। হ্যাঁ তোমার ঢিকর কথা তো এন্থা লাগুছে না, তুমি হি বাপা ও বড় বাপাকে মনা করছ বুঝল নেই না আসব বলি করি। হ্যাঁ লো বুহেন তুই ঠিক কহুছু, সেমানে যদি নেই পলে আইবে বাপা ও কাকা কিনি ইমানকু বি যিবার পড়বা কিনি, হেতি লেগে না মনা করে দিয়েছিবে জনা গলা নাই মানকর কথা, আমার ঘরকে তো যিবার মনকে নাই। আমি কানা মনা করতুম, হ্যাঁ আমকু কানা ফুকট ফুকট খাবার কি মন না লাবার যে আমি মনা করছু। এ দাদা শুন তো, আমি গোটে কাম করু, এটাকে ছাড়ি আসুন বুঝলু, শ্বশুর ঘরটা মতে কুকুর ঘর লেখেন লাগছি হেলা, সেটি মানুষ ডাকি নুহে আস যদি আমি যদি তাকু নেই ছাড়মা বলে মতে তো বাবু হিনমনিয়া পসরা লেখেন লাগছি। তমকু যদি শ্বশুর ঘর কুকুর লেখেন লাগছি আমকু কেনা লাগুথবা সিনে, আমি তো বরস বরস ইনু রহুছু। হো গো দাদা শুন তো, শ্বশুর ঘরকে যেন কুকুর ঘর বইল, আমি কেন আমার কুকুর খালি তো তোমাকে খাইবার লাগি দেশু। তোর মুহর বন্ধন নেন গেরি কানে নি কানা কই পকোছু, ডেড় শ্বশুর গুটি কেন কথা কয়া যাইছি, এটা কথার কহনি কি কয়া গলা বুঝলু। শুন তো, হে মানে পহলা মোর ভেনেই আন তারপরে যাকি মোর ডেড় শ্বশুর হেলে বুঝল, আর বহুত কথা কহুছ আমাকে নে ছাড়বা কি না কহ তো। হ্যাঁ বো তোমার ঘরের লোক আমি কহিলু বো, সে মানে কহিলে যে না কে না বাবু টিকে জুতা জুতি করে দেশু তারপরে যিমু বইলে বুঝলু। শুন আজ যদি বাপা ও বড় বাপা যদি নেই আইবে বলে যিমু, আর যদি নেই নেই আইবে বলে নেই ছাড়বো বুঝলো, আর তুমি দুই যদি নেই নাই ছাড়লো লেঞ্জ মুরে হলো বলে কিনি আমি নিজে নিজে যিমু, খালি পয়সা দেব। তোমার মা ঘরকে যাব যে ফিরি পয়সা দেমু আমি, হ্যাঁ এবার ছুচা ছুচা যিমু। হ্যাঁ এই হাদি আলে নকাই যে তোমার ঘরের লোক আর ছুচা ছুচা নাই যাব বুঝলো, আরামসে যাব বাবা। তুমি আজ আসবার নাই ছিলা কেজি? হ্যাঁ বাবু বুঝল কে আমি আসবার নাই ছিলা, হলে বুঝল কে আমি এই দুই ভাই জুতা জুতি সারলু এটা ক্ষেত খোলা, হ্যাঁ আর বিহন নিয়ে যাবার ছিল অতা বিরাট, তাহলে যাইসু আর বুই মানুষ ভিন্ন গিয়ে পলে আমি বইলু না বো পঞ্চা, যেতে ঝি মানে আমার গাঁর ই তোর সাং মানে সবু আসি সাইলেন আর ইমানে নাই গলা মন্তুক না হেবা। হ্যাঁ তো দানবি পছে আনমু বইলু পরে আর পহেলা নুনি মানুষ নিয়ে আলু এটা আইছ বেলে নেই করে যাব তোমার ঝি মানুষ আও নেই। হ বাবু আমি তো কেবরু এতো ন, তুমি তো রো দুই দিন ছাড়ি দিবে আবো বইলো আর কইলো। না 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 হেনতা না কই হো কাকা, তুমি অলগা বুঝিছো
দেখলু নানি কহুতিলি কিনি ইমানে মানে কাড়া উডে কইরথিবে বলকরি আর এছনি সত কথা বাহারি পড়লা কে একবারে কথা কে পলটিস মার দউছ নাই নাই বাপা আমি তো চাহু তুলি মানে জলদি যাউন বলি ইমানে সে জেট মাসু জিমু জিমু হেলে ন হ্যাঁ আমি জেট মাসু জিমু জিমু বলতিলু এনতা অসত্যা কথা কহব নাই বুঝল হবে তুমি এই কুনহা মানকু ঘরকে নেব কি নিজ নিজর ভিতরে ঝগড়া লাগবো হ্যাঁ চলো বাপা চলো ঘরকে চলো নাই হো বাবু আমি ঘরকে নাই যাউন না বপঞ্চা আমি বুঝল কে নাতি নাতেন না হবার তো ঘরকে নাই যাতা মোর আড়ে আমি হাতে লাগে গাড়ি ধরি করে এই উপরে তোমাকে দুই ভাই কো সঙ্গে নেমু বলি করি হয় বাবু রথ যাত্রা কে মারো গুলি মোর জুয়া মানকু দেখবার লাগি নাই এ কানা দেখবো সেঠানে পুরা টাকি গরি অচন আমার পোরা কে দেখবো চলো কেতে গজ 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 কোলা ন হ্যাঁ পরে তোমকু খালি জুই জন দুই জুয়া কো দেখমু বলি করি এ বাবু এই ব্যাগটা দে তো বুই কে ধর তো বুই ধর ব্যাগটা ঘরে রাখ আর জলদি বাহির করে টিকে আসা তুমি যে যে শুনো তো চাহা নাস্তা টিকে হেলে করবো চলো হয় হো বাবু শুনো তো আমার গোটে পরম্পরা আছে পরে নাতি কি নাতেন টে না হলে আমি ঘরে জি ঘরে প্যান বি না পিউ নে বো দাদা হ্যাঁ এত কি কইছো বলে না কে প্যান টিকে টিকে আনিয়া সখালি হ্যাঁ এই বাটা কি টানা পিদব ঘর কে তো না টুকু যা না কি না টুকু আমার পরম্পরা বিরোধ হইবা বিরোধ হইবা সে পরম্পরা দা সেড়ে থাও গো বাপা খরা তরা তি আইছো এই ড্রয়িং রুম রে হলে চলো বসবো চলো 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 বাপা তোমার জিমানকু কালা মানে রথ যাত্রা দেখি আইজন আউ পহেলা মহাপুরু কে কানো দর্শন করছন ই মানে একদম খালি মিনা বাজার কে ঢুকলে ন মহাপুরু ভি দেখমা বাবু বুঝল কি নি মহাপুরু ভি দেখমা আরে কা করব ই ঢুকেল মানে না কে মিনা বাজার কে পছন্দ করছন হ্যাঁ বাবা ঠিক কইছো পহেলা মিনা বাজার বুলমা তারপরে ভগবান দর্শন করমা আমি সো সো কে কানা মাঘর আইছু কে হ্যাঁ আসি যো বেলা তো ভালসে যাত্রা যদি দেখি কর জিমু আর কানা মিনা বাজার জেনে ভুলি আইছু বড়া কইছো তো হ্যাঁ বেশি গুডে না হয় তো হ্যাঁ তো মহাপুরু সব দিন রবে এটা না তার মানে ইতাকর কয়বার কথা যে বাবা নে গায় এটা সো সো খালি মা ঘর কি আউ দিলে বুঝলো ইতাকর মেন উদ্দেশ্যটা দিলা নে গায় খালি মিনা বাজার বুলবার লাগি এ খেনতা কথা নহে বাবু হে মাহপুরু জগন্নাথ মাহপুরু নে গায় মন্দির সব দিন না রহবে হে কি মিনা বাজার সব দিন আইবা কে মোর শ্বশুর আর বাবা শ্বশুর জানতা নি কে ইতাকর দুই জিবি হেনতা বুঝলু গায় আমার গাঁ কি আইছ কলে কলে রহব বুঝলো আর বুলুছ যে এতকি কথা শুনউছ আর যদি ঘিনা বিকনা কলে কেতে কথা শুনাবো এ মা মানে আমি এনকে যাত্রা দেখি ইনুরে কিনু আমি যদি যাত্রা করমা বলে আমকু লোক দেখি না মানে কা একাটা গিনবো যে গিনা পিকা করব চলো তার কথাবার্তা হও তোমা পে দেখো কাকা মতে না টেডি বিও দেখি দিব হলা ওই যা যা না বলবো সব গিনমা চা তো পহলা গিনমা আর মন্দির দর্শন করমা পে রনা রে বা যে শুনো তো কাকা হ্যাঁ তোমার ই কানা যে ঝিয়ারি জেন টেডি বিয়ার যদি ধরবা বেলা এইটাকে স্কুলে না পড়া তো কানে যে বিয়া করুছিল সিনে হে বাবু এটা আইল্যান্ড না গিনা বিকা করছন এটা যাত্রা পরে হো যাত্রা নো নাই গিনন গে মানে চল তো চল 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 আর হেন মত এবা আজ বড় হেকি আসছে এ বসবো কেনে বসবো যে শুনো তো বাপা যদি তোমার এতকি মন লাগুছে বলে না কেন তুমি আমার কোকা ঘরে যাও বসি পড়বো যাও কথা দেখতো পিলা দেখার কলা বাবা।
बाहरी पड़ल एत जल्दी मुई विश्वास ना कर पार्बार तुम्हें एतकी जल्दी बाहरी पड़ल बोली सब दिन क्या लेट करू तुम्हें क्या आज फर्स्ट टाइम ना क्या तुमको जल्दी बाहरी कर देखी कर ना क्या मत बहुत प्राउड फील लगुचे बुझल क्या जे सुन तो सी आम सांटा घरे कहीं गले सिने से काका और बाबू घरे समीक्षा के केन के नहीं घर जाई छन बुझल बोले माने नहीं जा हे माने जाऊ थी बे न हमें पहला जाऊ जी मां से माने तो केनता रे बुआ ए हमर सांटा बुझल के हेने के पूरा पड़ मै जी बुधियाटी मोर साली के ब्याह है जे मानु जा लेकिन ना के से मोर साली पछे पछे सब बोले बुल्ला बुझल तुमे तो मते टिके भी भल नै पाओ से भल पाउ छन बोली कर मोर बुआरा पछे पछे जाउ छन आ तुमे छाड़ो 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 सीधा सीधा कहतो तो कि नहीं मुई तुमर पछे पछे बोलती बोली ए ई किंद्रे कुंद्रा करी है प्यार आड़े कहे जे कथा कि नउ छ अरे केन माई जी नै चाहेगो निजर बोर निजर पछे पछे जाउ थी बाटा आ मुई भी चाहसी तो हटा बले गुटे काम करबो एधर ने का तुमर कानी ने का मोर साटे बांध देबो आ तुमे जेन आड़े जउथबो ने का मुई भी आड़े जउथि मैं बुझलो हरा बणी हां बहनता करमी एधर हला तुमर पोच पोच ने का मुई पछे पछ के हेमी लेकिन आज मोर पछे पछे तुमे चलो जे सुनो तो पैसा पैसा धरी रखी नी तुमे काल का तो मैं किछी घिनी नै पालली ये पैसा फिर मुन्नु कमी हेबा मुन्नु अवेलेबल छ बुझलो जे सुनो जल्दी जल्दी बैग बुगा काढो हला जल्दी मामी से आड़े गाड़ी पूछा पूछी के रेडी कर दीजे ई बुआ ई बैग पतर का करमा जे बैग पतर आनो बोलू छ बैग पतर नै नियो बेले काना खाली हाते जीवो ओगो हेती काना बैग बैग सामान मि धरी कर आइमी के जे बैग धरी कर जिमि जे कहू छ कथा पदी जे सुनो तो तुमे केन के जीवार कथा कहू छ तुमे केन के जीवार कथा कहू छ मुई घर के जीवार कथा कहू छ हे भगवान मुई यात्रा देखि जीवार कथा कहू छ का बोलो आज फिर तुमे यात्रा देखि जीवार लागि इटा सोजो बोजो हिचो मुई जे रे बुआ अमर घर के जिमा बोली है कि सोजो बोजो हि करि बाहर जो काम ही बोलु जे हे भगवान तुमे मोर खुशी टिके भी नै चाहे बार काहे को हैं आ केते दिन पर यात्रा लागी छे मुई देखे भी नै भल से हां पर तुमे एते जल्दी मते घर के जिबार कथा लागु छ तुमे एकी यात्रा रोशन बोली मैं नै जानी बुझलो का करमी गो यात्रा नै देखमी जे मोर मां घर के छे यात्रा नै देखुर छिमी जाय हैं एते जल्दी घर के बोलामी जे अमर गां पखेटा नै हबार के खो खो कहले नै सरे तुमर यात्रा हां बुआसेन बोली तो घरु बाहरी नै दियो का कथा कहू छ कहां ला रे मां कहला यात्रा पर बेटा कचर कचर ही बसरण फिर दी पटो तुमे देखो तो बापा तुमर जी फेरी देखी जी मा यात्रा बोल जों जे मुजे हमर घर के जे मु बोली बाहर जे कहला बाबू देखी दुखा कर ने जीवा बोल हेबा इटा पुरे छखण गार रथ आसु छन हमर गां के 11 दिन धरि के यात्रा हो जे केबु पूर्वा पाति नु चली आउ छ 1942 मसियानु बुढा माने कहसन इटा हैं आ ई गां यात्रा डा देखी के ने जीवा बोल हेबा तुमर गां दी तो देखबाई जन्म भर रहबा जे सुनो तो बापा ई 11 दिन ते जदी देखी यात्रा जीवा बले तुमे भी ने के तुमर से झीर होती हो जेने मिलासो ने के मैं किछि कोही ना पारे बुझलो जे का होला बाबू जो पाई जे देखबार मन कर जे बले देखि दुखार जाऊ ए मीना बजाटे जे केड़े सुंदर देखो तो कल आधा देखला आधा नहीं अर पोले आला में ठीक कहू जा बापा मुई जिमी यात्रा देखी माने यात्रा देखी जिमी बोलछु रे ए कान यात्रा देखी जिमी बोलछु मोर घर के इच्छा बोली महा डर उठुनी आ मोर घर के खाली चाल देखु ए बापा देखो को मी काना कोइ लिजे चाबी आफरी ही जाउछन पूरा तुमर जो है ना बापा मैं किछि 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 चाबी आफरी ना होय बापा मैं किछि चाबी आफरी ना होय मैंने कहदा एटा देखि जिबु बोली करी ना कहदा कहली बुझल अच्छा 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 हां बाबू देखि नै जिबा बोले हबा के तुम भी रोहार दिने बेले जे बापा घरे फिरी अनेक काम अछि मोर बहन माने भी हमर घर के आइछन हां तबको जिबार छ जा मुई जाकरा देखनी आ जिमी बुझि पालो सब बेले खाली घर जिमा हे मोर जाउछन वागो कहले नै सॉरी बापा मुई हेले एकला केनता घर के जिमी बापा हैं मोते हेले एकला जीवार के भल लागबा बुझलो बाबू अमर 12 मास 13 पर हैं सेतिर भितरु अमरी रथ जगाड बड़ बड पर बा अरे अमरी परंपरा भितरु जदी आमे एटा देखी चाही नाही जिमा बले आमे आरुई परंपरा के मन लागे हां गो बापा आर किनी मोर मां के मी कहमी है लिया पिया गागणा करी देबा जे कि मोर सास घर के नेमी मैं तो किनी बुआ को नै न एड़की रे कथा के एड़े कर सम मोर सास घर लुकी नै दिले भोले बा का कह तो हां लिया पिटा पछे न माने के हां पहला देखी जों हला हां बाबू हां चलो चलो जाओ